সাউথ পয়েন্টের ছাত্রছাত্রীদের সঙ্গে এবার ফিজ নিয়ে কথা বললেন পার্থ চট্টোপাধ্যায়। আজ বেহালার শরৎ সদনে তিনি প্রশাসনিক বৈঠক করেন। সেখানে তিনি জানান যে অভিভাবকরা ইতিমধ্যেই তাদের অভিযোগ পত্র মুখ্যমন্ত্রীকে জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যদিও এতে রাজ্যের কিছু করার নেই, তবু যেহেতু স্কুল রাজ্যের মধ্যে রয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই শিরোধার্য বলে গণ্য করা হবে। ঠিক এই প্রসঙ্গে কি বলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখাবো আপনাদের। করবে তাই হবে, ভালো সিদ্ধান্ত। ফিজ বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন, শুধু সাউথ পয়েন্ট নয়, সমগ্রভাবে তিনি বলেছেন। যেহেতু এটা আমাদের নিয়ন্ত্রণে নয় কিন্তু আমাদের রাজ্যে অস্বাভাবিক একটা বাড়ানো, এটা আমরা কোনোটাই তখনও বলেছি যে এটা করবেন না, সেদিনকেও বলেছি করবেন না। কিন্তু অভিভাবকদের যে সমস্ত আপনাদের সামনে শুনলাম আমরা 13% বাড়িয়েছি, আমরা মেনে নিতে চাই, এটা ঠিক না। আপনি যিনি বলছেন তিনি হয়তো মেনে নিচ্ছেন, যিনি পড়াচ্ছেন তিনি নাও আনতে পারেন। সুতরাং একটা অস্বাভাবিক ডেভেলপমেন্ট ফি, এ ফি, তাই ফি, নির্দিষ্ট দোকান থেকে কিনতে হবে, আমাদের বই কিনতে হবে, আমাদের খাতা কিনতে হবে, এই ধরনের যে মনোভাব সেটা হয়তো কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু দেখতে হবে আমাদের এই রাজ্যে সেই সিদ্ধান্ত মানার মতন সামাজিক অবস্থান আছে কি না, বিশেষ করে আর্থিক। এখন মুখ্যমন্ত্রীর কাছে যখন গেছেন, মুখ্যমন্ত্রী যদি কোথাও নির্দেশ দেন নিশ্চয়ই আমি দেখব।